আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। এই সপ্তাহে আমেরিকার দক্ষিণাঞ্চলে মারাত্মক ঘূর্ণিঝড় আঘাত হানে এবং উত্তর পূর্বাঞ্চলের উপসাগরীয় এলাকায় বন্যা হয়। পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সপ্তাহান্ত থেকে আবহাওয়ার উন্নতি হবে, যার ফলে বিধ্বস্ত এলাকা পরিষ্কারে সহায়ক হবে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কম থাকার কারণে অগ্নি নির্বাপক কর্মীদের কাজে কিছু সুবিধা হয়, তবে এ পর্যন্ত 800 একর এলাকায় আগুন জ্বলেছে, যার ফলে 1600 পরিবারকে অন্যত্র সরে যেতে বাধ্য করা হয়। সবশেষে শুক্রবার আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেল দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, আর তার বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন অ্যামা স্টোন। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই ছবিটি আয় করেছে $13.20 কোটি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।